কারণ আমরা যে কাজগুলো করি সেগুলোর পরিণামটা আমরা ঠিক মতো চিন্তা করি না। আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে একটা ধারাকেই উন্নয়ন মনে করি, এটাকে নিয়ে কখনো প্রশ্ন করি না যে প্রকৃতি এর কতটুকু নিতে পারছে। আজকে সুখবরটা হলো যে ওজোন লেয়ার ডিপ্লিশনের যে আন্তর্জাতিক আইনটা আছে, সেই আন্তর্জাতিক আইনটা কিন্তু বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই স্বাক্ষর করেছে, এবং মন্ট্রিয়াল প্রোটোকলটাও প্রতিটা রাষ্ট্রই স্বাক্ষর করেছে। ফলে সার্বজনীনতার দিক থেকে এটি একটি অনন্য আইন, কারণ বিশ্বে এত বেশি সংখ্যক রাষ্ট্র এটা অনুস্বাক্ষর করেছে এবং এটা মেনে চলছে। পরিবেশের অন্যান্য আইনের ক্ষেত্রে এটা অত্যন্ত বিরল। ওজোন লেয়ার আপনারা জানেন যে এটার যে ক্ষয়টা হয়েছিল সেটা প্রায় পূরণ হয়ে আসছে, এবং আশা করা হচ্ছে যে 2050 সাল নাগাদ হয়তো আমরা মোটামুটি এটাকে প্রায় ক্ষয়টাকে রোধ করে আনতে পারব। এর সাথে অন্য যে প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন, সেদিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব যে সেই আইন বাস্তবায়নের দিকে বিশ্ব সম্প্রদায় অতটা মনোযোগী না। যতটা কথা হয়, যতটা মিটিং হয়, মিছিল হয়, সেমিনার হয়, সেটা নিয়ে তারা আগ্রহী না। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের মতন দরিদ্র দেশগুলো, আর ওজোন লেয়ার ডিপ্লিশনের সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে বিশ্বের উন্নত কিছু দেশের নাম। তো যখন জীবনের প্রশ্ন আসে, আমাদের দেশের জনগণের জীবন, দরিদ্র বা উন্নয়নশীল দেশের জনগণের জীবন এবং উন্নত বিশ্বের জনগণের জীবন একই রকম প্রাধান্য পেয়েছে এটা বলা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনে এখনো পর্যন্ত উন্নত বিশ্বে যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে, তা তারা কোনোদিনও দেয়নি, তার ধারে কাছেও যায়নি। কিন্তু যদি আবার ওজোন লেয়ারের আইনে আসেন, সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দেয়। তো এইখানে আমরা এক আরেক রকমের বৈষম্য দেখতে পাই। তো এখন আমাদেরকে আজকের প্রতিপাদ্যটা ওজোন এবং জলবায়ু পরিবর্তনকে একসাথে সংযুক্ত করছে, কারণ যেই বিশেষ গ্যাসটা নিয়ে কথা বলা হচ্ছে সেই বিশেষ গ্যাসটা আমি জিয়া ভাই থেকে যেটা শুনলাম যে এটা এখন মন্ট্রিয়াল প্রোটোকল দায়িত্ব নিয়েছে, আমি আপনি আজকে যে এয়ার কন্ডিশনারে বসে আছি সেটাও হয়তো এখানে কন্ট্রিবিউট করছে, আমরা যে ফোমের প্যাকেটগুলোতে স্যান্ডউইচ আনি বাসায়, বার্গার আনি বাসায়, সেটাও এখানে কন্ট্রিবিউট করে। ফলে আমাদের ভোগবাদের সাথে, আমাদের জীবন মানের সাথে, জীবনযাত্রার স্টাইলের সাথে এটার একটা সম্পর্ক আছে। এটা যদি আমরা একটু চিন্তা করি, এটা এর আগের দিনও যখন এখানে এসেছিলাম বলে গেছি, যখন আজকের অবস্থানে এসে কথা বলেছি তখনও বলেছি, আগের অবস্থানেও বলেছি, দেখেন দুপুর 12:30 আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা। আমরা বিল্ডিংটাকে এমনভাবে পরিকল্পনা করিনি যেখানে এই ভর দুপুরে আমাদের আলোর জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি পরিবেশ অধিদপ্তরকে এবং মন্ত্রণালয়কে বলেছি যে এখন থেকে আর নতুন কোনো বিল্ডিংয়ে তারা আবার বেস্ট প্রকল্পের আওতায় আরেকটা বিল্ডিং করবে, এরকম ভুল ডিজাইন যেন আমরা না করি, আমরা যেন মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার না করি, আমরা যেন টপসয়ের অক্ষত থাকবে এবং তারপরে নির্মিত হবে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করি। এবার ফিরে আসি বাচ্চাদের কথায়। এখন উন্নত বিশ্ব আপনার জন্য কি করলো না করলো সেটা নিয়েই যদি আপনি বসে থাকেন, তাহলে হয়তো আপনাকে শেষ পর্যন্ত হতাশ হতে হবে। আপনার জীবনযাত্রায় কোন জায়গাতে গতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে, লাগাম টানতে হবে, সেটা আমাদেরকেই ভাবতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা জায়গায় যদি আমরা রেখে যাই যেখানে ওজোন স্তর ফুটা হয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি ঢুকে গিয়ে আমাদেরকে ক্যান্সার দিবে, ধানের উৎপাদন হবে না, জীববৈচিত্রে, বন্য প্রাণীর ক্ষেত্রে জেনেটিক মডিফিকেশন হয়ে যাবে, তাহলে বলবো যে আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক উন্নয়নের ধারাটাকে বেছে নেই নাই। তেমনিভাবে এখনই যদি জলবায়ু পরিবর্তনের জন্য আমরা না কাজ করি, আমরা আমাদের উন্নয়নের ন্যারেটিভটাকে না বদলাই, আমাদের সন্তানেরা এই উপর্যুপুরি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়বে। এই বছরই দেখেন আমরা সবচেয়ে বেশি গরমের মধ্যে পড়েছিলাম 50 বছরের মধ্যে। এই বছরই নোয়াখালী এলাকাতে কি ভয়ঙ্কর রকমের বন্যা হলো, যে অতিবৃষ্টি হলো, যে ক্লাউড আউট বার্স্ট হলো, এইটা আসলে নোয়াখালীবাসী এর সাথে পরিচিত না,
এরকম যদি প্রাকৃতিক বিপর্যয় বাড়তেই থাকে, পৌনঃপুনিকতা এবং ব্যাপকতা বাড়তেই থাকে জলবায়ু পরিবর্তনের জন্য, তাহলে দাতা গোষ্ঠী কত টাকা দিলে আপনি এই ক্ষতি পূরণ করতে পারবেন? টাকা দিয়ে সব ক্ষতির পূরণ হবে না। আমাদেরকে এখানে চিন্তা করতে হবে যে আমরা কেমন করে পরিবেশ বান্ধব এবং নিরাপদ একটা ভবিষ্যৎ আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে পারি। আজকে যে কর্মসূচিটা পালিত হয়েছে, ওজোন লেয়ারের বিভিন্ন ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন গ্যাস এর পরিমাণ হ্রাস করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ 2012 এবং 17 সালে পুরস্কৃত হয়েছে, 19 সালেও বাংলাদেশ প্রশংসিত হয়েছে। এবং এই যে এত কর্মকাণ্ড, উই হ্যাভ গট সিনসিয়ার আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস সাপোর্ট ফ্রম আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, ইন পার্টিকুলার ইউএনডিপি অ্যান্ড ইউনেপ। উই হ্যাভ গট স্টিফেন লিলার ফ্রম ইউএনডিপি উইথ আস টুডে। উই এক্সপ্রেস আওয়ার হার্টফেল্ট থ্যাংক টু ইউ অ্যান্ড টু ইউএনডিপি ফর হেল্পিং আস ইন অ্যাডভান্সিং a cause that affects every individual on this earth, and I hope this partnership will continue not only with regard to protection of ozone but also with regard to preventing the climate disasters and adapting better to the climate changes. Thank you, Stefan. Aajke jara ekhane chitrangon protijogitay ongsho grohon korechen, apnader chobi gulo dekhte parle khub bhalo hoto, ek shomoy cheye niye dekhe nebo। আপনাদের জন্য যদি খুশির প্রতিপাদ্য দিতে পারতাম আমরা, তাহলে তাই অনেক বেশি আত্মতৃপ্তি পাওয়া যেত। তো আশা করি ওজোন লেয়ার ক্ষয়ে অন্তত আমরা যে সাফল্যটা দেখিয়েছি, যেই কর্মতৎপরতা দেখিয়েছি, একই কর্মতৎপরতা যদি আমরা জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় দেখাই, নিজেদের সক্ষমতা গড়ে তুলি, দেশীয় সমাধান খুঁজি, তাহলে নিশ্চয়ই কয়েক বছরের মধ্যে আপনাদেরকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের চিত্রই আঁকতে দেবো। সকলকে অনেক ধন্যবাদ।